আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিশেষ করে শরীয়তপুরবাসী কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো যারা নাকি শরীয়তপুরবাসী আছেন বা শরীয়তপুরে থাকেন তাদের জন্য কিন্তু অনেক সুন্দর একটা মোড নিয়ে কিন্তু চলে আসছি আজকের এই ভিডিওতে। তো আজকে ভিডিওতে আমরা শরীয়তপুরের যে বাস মোডটা আছে, শরীয়তপুর সুপার সার্ভিস লিমিটেডের একটা বাস মোড, আজকে ভিডিওতে আমি রিভিউ করবো। অ্যান্ড এটা কবে নাগাদ কোথায় কীভাবে পাবেন সকল বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করবো। তো আশা করতেছি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। অ্যান্ড যারা নাকি মূলত শরীয়তপুরের দিকে থাকেন তাদের জন্য কিন্তু অনেক সুন্দর একটা মোড হতে যেতেছে এটা। অ্যান্ড যারা নাকি থাকেন না তাদের জন্য অনেক সুন্দর একটা মোড এটা। আশা করি এই মোডটা সকলেরই অনেক বেশি পছন্দ হবে। তো দেখতে পাচ্ছেন মোডটার যে আউটলুকটা, এটার ফ্রন্ট লুকটা কিন্তু অনেক বেশি সুন্দর করা হয়েছে। এখানে দেখতে পারবেন এটা যে হেডলাইটগুলো, এই হেডলাইটগুলো কিন্তু অনেক সুন্দর করে কিন্তু এখানে দেওয়া হয়েছে, যেটা আপনার ভিডিওতে কিন্তু দেখতে পাচ্ছেন। পাশাপাশি এখানে আউটলুকটা যদি দেখেন তাহলে এখানে দেখতে পারবেন আপনার স্ক্রিনে কাজটা অনেক সুন্দর হয়েছে। আর এটার পিছনে যে ব্যাকপার্টটা, বিশেষ করে আপনাদের কেমন লাগে আমি জানি না, বিশেষ করে আমার কাছে এই ব্যাকপার্টটা অত্যন্ত পরিমাণের ভালো লাগে। আমি ইটিএস2তে কিন্তু খেললে আমি এই ব্যাকপার্টটা দিয়ে কিন্তু খেলি, এই ব্যাকটা দিয়ে খেলি, আমার কাছে এই ব্যাকটাই অনেক বেশি ভালো লাগে। তা আশা করতেছি এই ব্যাগটা আপনাদের ভালো লাগবে। অ্যান্ড এটা স্ক্রিনে কাজটা কিন্তু অনেক বেশি সুন্দর করা হয়েছে, যেটা কিন্তু আপনার ভিডিওতে কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন। তো আউটলুকটা এক কথায় অসাধারণ। এবং এটা যে ইন্টেরিয়র পার্টটা, এই ইন্টেরিয়র পার্ট দিয়ে এর আগে আপনি অনেকেই খেলছেন, বাট এইখানেও কিন্তু আপনারা এই সেম ইন্টেরিয়র পার্টটা বা ড্যাশবোর্ডটা কিন্তু এখানে পাই যাবেন। তা আমার তেমন কোনো খারাপ না, এই ড্যাশবোর্ডটা আমার কাছে ভালোই লাগে এটা। আর এটাতে আপনারা তেমন কোনো অ্যানিমেশন নাই, দুইটা অ্যানিমেশন আছে, একটা হচ্ছে ওই যাত্রীগুলো নিয়োগ করতে পারবেন, অ্যান্ড একটা হচ্ছে আপনারা এখানে আপনাদের ওই গাইড আছে একটা, মানে সুপারভাইজার না কি বলতে পারি না, বনেটের উপর বসে থেকে ওনাকে আপনারা রিমুভ করতে পারবেন। তো এই দুইটা অ্যানিমেশনই আপাতত এখানে দেওয়া আছে, এর বাইরে আর কোনো অ্যানিমেশন আমি এখানে পাই নাই। তো সব কিছু মিলাই আমার এটা আউটলুক অ্যানিমেশন সব কিছু মিলে আমার কাছে এই মোডটা অনেক বেশি ভালো লাগছে। পাশাপাশি এটা যে কন্ট্রোলিং সিস্টেমটা সেটা অনেক বেশি সুন্দর ছিল এইটা, এই বাসটা যে কন্ট্রোলিংটা। তো আশা করতেছি এটা কন্ট্রোলিং নিয়ে আপনাদের কোনো অভিযোগ থাকবে না। আর বর্তমানে তো বাসন 4.0.3 কিন্তু কন্ট্রোলিং নিয়ে কিন্তু আর তেমন কোনো অভিযোগ নাই, যদি বাসন 3.7.1-তে ছিল। আর এটা যে ব্রেকিং সিস্টেমটা সেটা অনেক বেশি সুন্দর, এটা আপনারা যত স্পিডে তুলেন না কেন এটাতে কিন্তু আপনার ব্রেকটা কিন্তু একদম জায়গা মতোই কিন্তু খুব সুন্দরভাবে এটা থামাইতে পারবেন বাসটা। তো আশা করতেছি এই মোডটা আপনার খুব শীঘ্রই পাই যাবেন। এই মোডটা কীভাবে পাবেন সকল কিছু বিস্তারিত আমার ডিসক্রিপশন বক্সে আমার লেখা আছে, আপনার একটু কাইন্ডলি সেখান থেকে চেক করে নেবেন এই মোডটা কবে কোথায় এবং কীভাবে পাবেন আপনারা। আর এই মোডটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি এরকম সব বাস মোড ম্যাপ মোড ওবিবি রিভিউগুলো সবার আগে আমাদের চ্যানেলের মধ্যে পাইতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই অন করে নেবেন। আর এই বাস মোডটা কীভাবে সেট আপ করবেন বা এই বাস মোডগুলো কীভাবে সেট আপ করে খেলতে হয় সেটা যদি আপনি না জেনে থাকেন তাহলে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমরা দেখতে পারবেন যে বাস মোড সেট আপ করার একটা টিউটোরিয়াল লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিও লিঙ্ক। ওই ভিডিওটা দেখলে কিন্তু আপনার কীভাবে বাস মোড সেট আপ করতে হয় সেটা সম্পর্কে ধারণা আপনারা পেয়ে যাবেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আপনার সবার সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।